ইয়োর অনার, আসামি সাগর বস্তির সহজ সরল এক সামান্য সন্তান, তার মতো একজন গরিবের সন্তান কলিম চৌধুরীর মতো একজন প্রভাবশালী এমপিকে কিছুতেই খুন করতে পারে না, বা সে খুনের কোনো প্রত্যক্ষদর্শীও নেই। আসামি সাগরকে মিথ্যাভাবে এ খুনের সাথে জড়ানো হয়েছে ইয়োর অনার। অবজেকশন ইয়োর অনার, আসামি সাগর যে এমপি কলিম চৌধুরীকে খুন করেছে এটাই সত্যি। এমপি কলিম চৌধুরী সেদিন প্রথম জাতীয় সংসদে যাওয়ার কথা, সেদিন সংসদে গেলে তিনি মন্ত্রী হতেন, একথা তার নির্বাচনী প্রতিপক্ষ জেনে আপনাকে দিয়ে খুন করায়নি। হ্যালো বলুন, খুন করায়নি? না, আমি কারো কথায় খুন করিনি। বেশ ভালো কথা, আপনি নিজে বলেছেন আপনি কারো কথায় খুন করেননি, কিন্তু আপনি যে খুন করেননি তা তো বলেননি। আসামি নিজের কথায় এটাই স্পষ্ট যে সে নিজেই করিম চৌধুরীকে খুন করেছে। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন না, বলুন আপনি নিজ হাতে খুন করেননি, বলুন বলুন। চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ বলুন, 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 হ্যাঁ বলুন, বলুন, হ্যাঁ বলুন, কেন বলুন? হ্যাঁ হ্যাঁ মহামান্য আদালত, আমি নিজেই খুন করেছি, আমি একজন পাপী সন্তান, তাই আর এক পাপীকে খুন করেছি, কিন্তু কেন করেছি খুন? আরে লতাবু, হ্যাঁ তো ভাবতাছি আপনি ছাড়া এই বস্তিতে এইভাবে কেটাইব চলেন। কতদিন তোরে দেখি না রে মা। আপনারা সব কেমন আছেন? মা, মাইয়া কোথায়? তোমাদের সবার ছুটি, সবার ছুটি, যাও তুমি থাকো। আজ থেকে তুমি আমার একজন যোগ্য ছাগি তোলে, এই নাও। কোনো আপদ বিপদে পড়লে জ্যাকেটটি তোমার সঙ্গে রাখবে, এবং ভীষণ বিপদের দিনে এটাকে তুমি নিতানি যাবে ব্যবহার করবে। সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই, কি হয়েছে? এই জলদি বাড়ি যাও, শহর থেকে আল লতা বইছে। তাই আমি যাই, সৈকত ভাই রে খবরটা দিয়ে আসি। সৈকত ভাই, আর কোন চিন্তা নাই, শহর থেকে তোমার বিরিতের জাল লতা বুয়াইছে। আমার কথা কিছু কয় নাই? কিছু কইছে, কিছু কয় নাই। প্রেমের নাম হাইহুতাস, হইল বুঝি সর্বনাশ। আমি যাই নদীপুরে খবরটা দিয়ে আই। প্রেমের নাম হাইহুতাস, খাও তুমি বিরিতের বাতাস। নদী, তাড়াতাড়ি চারটে ডিম দে তো। এত ডিম? লতা এসেছে সত্যি? হ্যাঁ।
নাও চাচা চা দে ডিম দে। বাবাজান আমাকে স্বপ্নপুরের বরাদ্দ দিল কি হইল? এমপি সাহেব সাদা কাগজে সই চায়। তা সই কি দিবা? দেখি কি করা যায়। তার জন্য শহর থেকে ছোট বোন লতাকে ডেকে এনেছি। তাছাড়া আরো কিছু কাজ আছে। ঘোড়ার ডিম আছে, সেটাই দেখা যাবে। তার আগে লতাকে তোর ভাইয়ার সাথে বিয়েটা দিয়ে নে। হায় হায় রে, প্রেমের নাম হাইহুতাস, হইল বুঝি সর্বনাশ। এই লতাবু সৈকত ভাইয়ের কথা এমনি ভাবে বুঝা গেল? আরে বোকা, প্রেমের কথা কি চুঙ্গা ফুকিয়ে বলতে হয়? শহর থেকে অনেকদিন পর এসেছে তো, চোখে চোখ পড়লে সব ঠিক হয়ে যাবে। ঠিকই কইছো, মনের টান থাকলে যুগ যুগ পরও মনে থাকে। কি কর সাগর ভাই? দে ডিম দে। এই দাও, পরে দেব। প্রেমের নাম হাইহুতাস, করিবে কে বইছে? কিরিকের বাচাই ওই ফুলি ফুলি আয় তোরে গলায় নিয়া ঢুলি। আরে দেবে কি আমার রসের নাগর রে, আমি আর মানুষ পাইলাম না। আরে হন হন, শহর থেকে লতাবু আইছে, সৈকত ভাল লগে লতাবুর বিয়েটা হইলে গেলেই তোর আর আমার পালা থাকবে না কোনো জ্বালা। ফুলি আমার ডানের ডান, ফুলি আমার পায়ের পায়ে, ফুলি না কালা খাও। তুমি দিলুরে কিছু কইবা? কেন যে খালি আমার দেখলে কুত্তার মতো পিছু দাও। ওই দিন দেয়া কুত্তা কি দিন দেয়া হাবলা? তুইলানি মোটা আমরা, তোমার না তোমার না, তুইলানি মোটা আমরা। কিন্তু তুমি পারবা ভালো করে জানি। দেহ না কেমনে ওর কান্দে কেমনে এমনে দেরি না কইরা দিন তারিখ ঠিক কইরা হালাও। হ হাত মতের কথা তোর কম যায় না? তই বউ নাহি খুব বিদ্যা নইছে। হ দশ গ্রামে লাখে একটা লতা মা। লতা আসি মা। এইখানে কি মা? ইনি তো সৈকত ভাইয়ের মা, সালাম কর। কোন সৈকত ভাই? সৈকত তুই চিনলি না? কস কি, সে তোরে টেহা পয়সা দিয়ে বিদ্যান বানাইছে, শহরে পড়াইছে, তুই তার ভুলিয়া গেছ? ছোটবেলায় কত খেলাধুলা করছ মনে নাই তোর? সে এখন কি করে? কি আর করব মা, তোমার বিদ্যান বানাইতে গিয়া খেল লেহা পড়া হইল না, কখন স্বপ্নপুরীতেই কাম করে। ও তার মানে দিন মজুর? এর জন্য কি তোমরা আমাকে শহর থেকে ডেকে এনেছো? এইটা তুই কি কস? শোনো মা, তোমরা মূর্খ হতে পারো, তার বলে আমি নই। কেউ কি মরছেনি? কি হইলো? লা কামেলা আরা ছাড়তো। হায় হায় রে, প্রেমের নাম হাইহুতাস। শুনো, নদীবু কইছে অনেক দিন পর গ্রামে এসে তো এই কয়দিন বসে ঠিক হয়ে যাইব। হ্যাঁ ঠিক হইছে, আজ পর্যন্ত একটা খবরও নিল না। বিদ্যান হইলে মানুষ এমনই হয়, গরিবের কথা ভুলে যায়। আরে আমার নাম দিলদার, না পারি কোন কারবার, এই জাদুটু না দিয়া কি করি দেহ না। মনের জাদুতে যদি জোড়া না লাগে কোন জাদুতেই কাম হয় না। কই গেছিল কালা? লতার মা দায়িত্ব নিছিল। কি কইল? কি আর কইব, মাইয়া বিদ্যা নহনে অহন আমগো কথা ভুললে গেছে। হয় বিদ্যা নইলে অমনই হয়। কেডা কইছে তোমার যাইতে? হ্যাঁ কেডা কইছে? শুনুন বস্তিবাসী, আজ থেকে আপনারা কেউ স্বপ্নপুরীতে যেতে পারবেন না, এটা সরকারের নির্দেশ। আমি আপনাদের এমপি হয়ে
সরকারের নিকট অনেক অনুরোধ করেছি। না, কেউ আপনারা সই দেবেন না। সই যদি নিতেই হয় তাহলে এই বস্তিবাসীর কাছে বরাদ্দ দিয়ে নিতে হবে। হ্যাঁ, আমিও বলছি আপনারা কেউ সই দেবেন না। এই স্বপ্নপুরী গোটা বস্তিবাসীর বাঁচার পথ। খবরদার, এক পাকে এগুবে না, তাহলে কাউকে ফিরে যেতে হবে না। শুনুন বস্তিবাসী, এই স্বপ্নপুরী আপনাদের রক্তে গড়া ফসল, রক্ত দিয়েই তা রক্ষা করতে হবে। বস্তিবাসীর জীবন নিয়ে কাউকে ছিনিবিরি খেলতে দেওয়া হবে না। রাজু তুই? হ্যাঁ বাবা, আমি তোমারই সন্তান। বলো কি অপরাধ করেছে এই বস্তিবাসী? এরা বস্তিবাসী বলে কি মানুষ নয়? সেই জবাব কি তোকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাকে দিতে হবে। বলো, এর জন্য কি এরা তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? কি আমার মুখের উপরে কথা? এখনো বলছি, আর কোনোদিন স্বপ্নপুরী বরাদ্দের নামে সাদা কাগজে সই নিতে আসবে না। যাও। শুনুন, আপনাদের পাশে আমি আছি এবং থাকব। ধন্যবাদ আপনাকে। একই রক্তে যে ভিন্নতা থাকে তাই প্রথম দেখলাম। ধন্যবাদ আপনার সৎসাহস দেখে। আপনার মতো একজন বিদ্রোহী নারী এই অসহায় মানুষদের জন্য খুবই দরকার। যান, আপনারা যান, সবাই ঘরে ফিরে যান। শুনুন, আপনার নামটা প্লিজ? লতা। লতা? বাবা, খুব সুন্দর নাম তো, যেন সবুজ বনের ডাগর লতা। দেখিনি, সত্যি দেখিনি, মাফ করে দাও। সব অপরাধ কি মাফ করা যায়? দেখি দেখি, চোখে যায়নি তো? গেলে না হয় অন্ধ হয়ে যেতাম। তাহলে আমাকে দেখতে কি করে? কেন, মনের চোখ দিয়ে? তুমি আমাকে এত ভালোবাসো, না হলে এতদিনে মনের আকাশে অন্য কাউকে নিয়ে তারা জ্বালাতাম। সাগর। হ্যাঁ নদী, আমি চাই তোমাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে আমার হৃদয় কুঠিরে সাজাতে। সাগর। নদী। ছাড়বো না।
স্বপ্ন তুমি সাধনা, তুমি ছাড়া এ জীবন আমি চাই না, তুমি ছাড়া এ জীবন আমি চাই না। আপনি এই সাহস নিয়ে এসেছেন পাখি শিকার করতে? কিন্তু আপনি? আপনাকে আসতে দেখে এসেছি। তার মানে? হয়ে সাপও তো হতে পারে। তার মানে? কোথায় রাজকুমার আর কোথায় সামান্য এক বস্তির মেয়ে? ভুল বললেন, মনের ভালোবাসার কাছে রাজকন্যার আর রাখালের মধ্যে কোনো পার্থক্য নেই, তেমনি তোমার আমার মাঝেও তা নেই। জানি না সেদিন কোন অজানা জাদুতে তুমি আমাকে পাগল বানিয়েছো। আই লাভ ইউ, ইউ আর মাই হার্ট, মাই হ্যাভেন, তুমি আমার স্বর্গ। কিন্তু সেই স্বর্গ যে নরকে ডুবে যাচ্ছে, এই শুক্রবারে আমার বিয়ে। বিয়ে? কি বলছো তুমি? হ্যাঁ, বস্তির এক মূর্খ দিন মজুরের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। না না না, এ বিয়ে আমি হতে দেব না, কিছুতেই না। তার আগে আমি তোমাকে বিয়ে করব। পারবে? পারবে তুমি আমাকে ওই নরকের হাত থেকে বাঁচাতে? পারবে আমার মা ভাইকে রাজি করাতে? হ্যাঁ, যেভাবেই হোক তাদেরকে আমি রাজি করাবই। একটা সুন্দর জীবনকে অন্ধকারে হারিয়ে যেতে দেব না। সত্যি? সত্যি। বাবা সৈকত, সামনে শুক্রবার তোর বিয়া, লতার মা পাকা কথা দি। কৌকিমা, হাতে কোথা তো? না হইলে কি মিথ্যা কথা কইতাছি? কৌকিমা, আমি পাগল হয়ে যাব। আমার লক্ষ্মী মা, তোমার তুলনা নাই। দাইমা, তোমার কথাটা কই আসি? মা গো মা, ও পাগল ছেলা। লতা বলো, নিশ্চয় তুমি জানো আগামী শুক্রবার আমার বিয়া। বিয়ে? কি করে ভাবলে একটা গেও মূর্খের সাথে আমার বিয়ে হবে? লতা, আজ তুমি লেহাপড়া শিখে কথা কইতে পারলা, কিন্তু কারটা হ্যাঁ লেহাপড়া করছো? কার বদলতে আজ তুমি বিদ্যান হইছো? কার জন্য আজ আমি কাইয়া মূর্খ? বেশ তো, যে টাকা তুমি আমার জন্য খরচ করেছো তা কড়াই গন্ডায় পরিশোধ করে দেব। পরিশোধ করে দিবা? টাকা পরিশোধ করলে কি আমি আমার ভালোবাসার মূল্য পাবো?
পামো কি আমার সুখ শান্তি, ভালোবাসার মর্যাদা? এই যদি তোমার ইচ্ছা ছিল তাহলে কেন সেদিন আমার বান্তি বাধা দিছিলা? কেন আমার বাঁচাইল তুমি? কেন কেন? ছাড়ো, ওদের অন্যায়ের প্রতিবাদ করাই, তোমাকে আমি রক্ষা করেছি। কিন্তু তার অর্থ এই নয় যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখব। লতা, এতে কি বলছিস? হ্যাঁ ভাইয়া, রাজুকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না। লতা, আমার ভাব তো অবাক লাগে, তুই সেই লতা কিনা যে সেদিন রাজুর বাপের বিরুদ্ধে সোচ্চার ছিলি? আজ তুই সেই লতাই ওই এমপির ছেলেকে বিয়ে করবি কোন বিচারে? বিচার আমার ঠিকই আছে ভাইয়া, আমি কোনো ভুল করিনি। রাজুকে যদি ভালোবাসি তা তোমাদের স্বার্থেই, রাজুকে যদি বিয়ে করি তা বস্তিবাসীর স্বার্থেই। কি বলছিস তুই? হ্যাঁ, ওই অত্যাচারী এমপির হাত থেকে তোমাদের বাঁচানোর জন্যই তার ছেলে রাজুকে আমি বিয়ে করতে চাই। আমার বিনিময়ে তোমরা যদি স্বপ্নপুরি ফিরে পাও সেটা কি আমার ভুল? হ্যাঁ ভুল, বড়লোকদের সহজে বিশ্বাস করা যায় না। ওরা ওরা তোকে খেলার পুতুল বানিয়ে ছাড়বে। না ভাইয়া, এ আপনার ভুল ধারণা। হতে পারে আমি এমপি কলিম চৌধুরীর ছেলে, কিন্তু আমার মধ্যে আপনাদের মতো একটা সুন্দর মন আছে, আছে মমত্ব বোধ। বিশ্বাস করুন, লতাকে আমি কোনোদিন অমর্যাদা করব না। বলেন তো, আজই আমি ওকে বিয়ে করব। না বাবা না, আমরা গরিব, এটা হয় না বাবা, এটা হয় না। বিশ্বাস করুন মা, আমিও কোনো মায়ের সন্তান, সেই মায়ের কসম খেয়ে বলছি কোনো দিন আপনার মেয়েকে এতটুকু ব্যথা পেতে দেব না। শোনো মা, তোমরা যদি অমত করো তাহলে এই মুহূর্তে আমি রাজুর হাত ধরে চলে যাব। যা, তোর যা খুশি তাই কর, তাই কর। মা, তুমি অমত করো না মা, বলো তুমি রাজি, বলো। আমি জানি সে কথা, আমার মনটা বলছে কি বলতে পারো সে কথা, কি করে বলবে আমার মনের কথা। আজ নিঝুম রাত আমার ফুল শয্যা, আজ মধুর রাত আমার বাসর সাজা, আজ নিঝুম রাত আমার ফুল শয্যা, আজ মধুর রাত আমার বাসর সাজা। সাজানো এই বাসর ঘর, তার উপর গন্ধ বিলাই গোলাপ আতর, বসে আছো মধু সেজে আলমকে, মনে হয় স্বর্গ থেকে পরি নেমেছে। ওই ঘুমটা খোলো না, আমার হাতটা ধরো না, রাত বাকি নেই কিছু গল্প করো না। এই রাত চলে গেলে ফিরে পাবে না, আজ নিঝুম রাত আমার ফুল শয্যা, আজ মধুর রাত আমার বাসর সাজা, আজ নিঝুম রাত আমার ফুল শয্যা, আজ মধুর রাত আমার বাসর সাজা।
আমার বাসর সাজা। আমার মনটা বলছে কি বলতে পারো সেই কথা, কি করে বলবে আমার মনের কথা। আদমি ঝুমরা আজ মধুরা আমার বাসর সাজা, আদমি ঝুমরা আজ মধুরা আমার বাসর সাজা। তুমি আমার ফাদার এন্ড তুমি আমার ফ্রেন্ড, এইসব কৌশল তো তুমি আমাকে শিখিয়েছ। ওরা জানে না তুমি আমার সন্তান নও, জানলে অত সহজে বস্তির নেতা মেয়েটা কোনো দিন তোমার হাতে আসত। ওই মেয়েটাকে কাবু করার জন্যই সেদিন তোমাকে যেতে বলেছিলাম। তাহলে কি রাজু কলিম চৌধুরীর ছেলে নয়? তবে রাজু কে? তবে রাজু সেদিন বস্তির মিটিংয়ে যে অভিনয়টা করেছ তা অপূর্ব, কিন্তু কাগজে ওদের সই না নেওয়া পর্যন্ত মেয়েটাকে হাতছাড়া করা তোমার ঠিক হয়নি। রাজু সেই নেতা হাত রেখে তুই কসম খা, এই হাত তুই কোনোদিন কারো গায়ে তুলবি না।
বল শুয়রের বাচ্চা, কি দোষ করেছিল আমার বোন, কি দোষ করেছিল আমার মা? মরার আগে আমি তোর একটা সত্যি কথা বয়া হইতে চাই। বলো বলো মা, বলো বলো বাবা। সাগর, আমি তোর মা না। হ্যাঁ বাবা, আমি তোর মা না। কি আমার মা, কি আমার বাবা, কি আমার পরিচয়? বলো মা, বলো বলো মা, বলো বলো, কি আমার পরিচয় বলো? জানি না, জানি না রে। বলো মা বলো। আমার বালিশের মধ্যে একটা ছবি আর একটা চিঠি পাবি, ওই ওই চিঠির মধ্যে। বলো মা, মা মা মা, এই মা মা, আমি তোমার পেটের সন্তান না হলেও তুমি আমার মা। মায়ের মতো তুমি আমাকে লালন পালন করে বড় করেছ, তুমি আমার মার মা। কি বললি? সুরের বাচ্চারা, তোরা কি করছিলি? আমার রাজুকে খুন করেছে, যা পুলিশে খবর দে। আমি ওর লাশ দেখতে চাই। মাহারাই ছেলেটির বাবার কোনো সন্ধান যদি কেউ পান, দয়া করে ছেলেটাকে তার কাছে পৌঁছে দিবেন। তাহলে আমার মা বেঁচে নেই, কিন্তু বাবা? কি আমার বাবা, কি আমার মা, কি আমার পরিচয়? যেভাবে পাপি সন্তান, পাপি সন্তান, পাপি সন্তান, সন্তান। সাগর শীঘ্রই পালাও, পুলিশ পুলিশ। তোমরা এদিকে যাও, আসো আমার সঙ্গে। দেখুন দেখুন, পুলিশ আমাকে তাড়া করেছে, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। পুলিশ আপনাকে কেন তাড়া করেছে? নিশ্চয়ই আপনি ক্রিমিনাল, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি, নইলে পুলিশ এলে ধরিয়ে দিতে বাধ্য হব। দোহাই আপনার, আমাকে ধরিয়ে দেবেন না, পুলিশ চলে গেলে আমি নিজেই চলে যাব। আরে কই, কোথায়? কাকে চান? আপনার বাড়িতে একজন পলাতক আসামি ঢুকেছে। কি বলছেন, আমার বাড়িতে পলাতক আসামি ঢুকবে কেন? মিথ্যে বলবেন না, আমরা আপনার বাড়ি সার্চ করব। দাঁড়ান, বিনা অনুমতিতে আমার বাড়ি সার্চ করার অধিকার আপনাকে কে দিয়েছে? যান, বেরিয়ে যান, নইলে আপনার বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সরি। পুলিশ কেন আপনাকে তাড়া করেছে? আমি একজন পলাতক খুনি আসামি। বলেন কি, আপনি কেন খুন করেছেন? সেটা নাই বা শুনলেন, আমাকে রক্ষা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আসি, একটু দাঁড়ান। পুলিশ এখনো বাড়িটাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। দুঃখিত, আপনাকে বুঝে আর রক্ষা করা গেল না। প্লিজ ম্যাডাম, শুধু আজকে রাতটা ম্যাডাম, আজ যদি আপনার কোনো ভাই হতো তাকে কি তাড়িয়ে দিতে পারতেন? বলুন, পারতেন? যাই বলুন,
আমার পক্ষে সম্ভব নয়। কাউকে বিশ্বাস করলে পুরোটাই করতে হয়, না হলে সে বিশ্বাসের মর্যাদা পাওয়া যায় না। ঠিক আছে, ডাকুন পুলিশ, ধরিয়ে দিন, আমি আত্মসমর্পণ করব। নিন, ডাকুন। ঠিক আছে। সর্বনাশ, বাবা পুলিশ নিয়ে আসছে, হয়তো সারা বাড়িতে সার্চ করবে। দেখুন বিপদ চারিদিকে, আপনি ঘাবড়াবেন না। দেখেছিস মা? কই না তাব্বু। আপনি ভুল দেখেছেন ইন্সপেক্টর, আমার মামুনি নিজেও একজন লয়ার, সে নিশ্চয়ই কোনো ক্রিমিনালকে প্রশ্রয় দেবে না। শোন মা, ফিরতে হয়তো রাত হতে পারে, তুই খেয়ে দে, ঘুমিয়ে পড়িস। আচ্ছা আব্বু। আসুন ইন্সপেক্টর। চলে গেছে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আসি, ধন্যবাদ। আরে পাগল হয়েছেন? কথা বলে বাগে ছেলে এক ঘা, পুলিশে ছেলে আঠারো ঘা। পুলিশ এত সহজে আপনার পিছু ছাড়বে না, নিশ্চয় ওরা ওট পেতে থাকবে। ইন্সপেক্টর, এত ছোট আমার ভালো মনে হয়নি। তাহলে আপনি এখানেই কোনো রকমে রাতটা কাটিয়ে দেন, কাল আমার একটা ক্রিমিনাল কেসের ডেট আছে, আমি পরে শোব। উঠুন, এই যে উঠুন। আপনাকে অনেক ধন্যবাদ। জানি না আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা, তবে এই উপকারের কথা কোনো দিন ভুলব না। আজকে রাতটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমি ভাবতেও পারি না আপনার মতো মানুষ খুন করতে পারে। পারে ম্যাডাম, পারে, কিন্তু কেন মানুষ খুন করে, কেন খুনি হয় বলতে পারেন? জানি পারবেন না, চলি আসি। ম্যাডাম কোথায় যাবেন? জানি না, তবে হয়তো স্বপ্নপুরীর কবরস্থানে থাকতে পারি। টাকডুম টাকডুম বাজে বাংলা জাতের ঢোল বাজে, টাকডুম টাকডুম বাংলা জাতের ঢোল বাজে, টাকডুম টাকডুম বাংলা জাতের ঢোল। ও মাল্লার ভাই, চলে না কইছি, আমার সাথে কোনোদিন কথা কইবি না? কথা তো তুমি কও, বলি কি কথা শুনছ? কি কইছে? আমার লোকে ঠকাইছে তো, থালা দিমু তাহলে কইতাছি। কত্তি আরে দিগাই দেখো না। আচ্ছা অহনীতি গাইতাছি, আর না কইলে
আজি আমি আজি গুড়া করে আজ মনে লাগে হ্যাঁ কার আজি গুড়া হয় এইটাই দেহ না তোর তখন আমি লাল বাতি জ্বালা দেবো বলি রে আমি ঢাকায় লমু আমি কিছু খাই নাই ওই খাজার কেজি কত পঞ্চাশ টাকা ভালো হইব তো ভালো হইব মানে খাইয়া দেখেন না দাও এক কেজি এই গেলি একটা হ্যাঁ মাল দাও মাল তুমি কি করতেছ কাস্টমারের গুত এবার খইব নেন টাকা দেন দিতেছি এই টাকা দিয়া ফুলি রে কলমো গিয়া খাইয়া দাও লঠেলা আরে পসা না পসা না এই জামাল কুঠো মিলে কিভাবে এলে বাইরে পুলিশ দেখুনি দেখেছি ওদের ফাঁকি দিয়ে এসেছি কিন্তু এইভাবে কতদিন পালিয়ে বেড়াবে যতদিন আমার বাবাকে খুঁজে না পাবো ততদিন যদি এরই মধ্যে পুলিশ তোমাকে ধরে ফেলে আমি যদি ধরা না দেই পুলিশ কোনোদিন আমাকে ধরতে পারবে না একটা কথা বলবো বলো যতদিন বাবাকে খুঁজে না পাবো ততদিন তুমি আমার অপেক্ষায় থাকবে থাকতে তো হবে তুমি ছাড়া আর কার অপেক্ষায় থাকবো বলো তাই থেকো বাবাকে পেলেই তোমাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে আমার ঘরের বউ করে তুলে নেব আমার বিশ্বাস খুব শীঘ্রই বাবাকে খুঁজে পাবো না হলে এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না বস্তির মানুষেরা নানা কথা বলে তুমি নাকি তার জন্যই তো আমাকে জানতে হবে কি আমার পরিচয় সাবধানে থেকো পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজছে শ্যাম জানি তুমি ভালো থাকো Thank you.
আপনি কেন এসেছেন? কেন যে এসেছি তা আমি নিজেও জানি না। সেদিনের পর থেকে কেন যেন বারবার শুধু আপনাকেই মনে পড়ছে। আমার মতো একজন খুনির কথা মনে না পড়াই ভালো। আপনার কাছে আপনি খুনি হতে পারেন, কিন্তু আমার কাছে? ভুল করছেন ম্যাডাম, বড় ভুল করছেন। আপনার মতো একজন আইনজীবী এত বড় ভুল করতে পারে না। জানেন তো আমি একজন পলাতক খুনি আসামি। তা জেনে সেই পলাতক আসামিকে ধরার জন্য ছুটে এসেছে। আমার মনের শিকলে তাকে চিরদিনের জন্য বেঁধে রাখতে চাই। আবেগ দিয়ে বাস্তবকে জয় করা যায় না ম্যাডাম, বাস্তব বড় কঠিন। সামনে আমার অনেক দুর্গম পথ, সেই পথে আমাকে এগোতে হবে। বেশ তো, আমাকেও সাথে নিয়ে চলুন। পাগল হয়েছেন? যে কোনো মুহূর্তে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারে। তার আগে আদালতে আত্মসমর্পণ করুন, আমি শেষ পর্যন্ত আপনার জন্য লড়ে যাব। তাছাড়া আমার বাবা আপনাকে সাহায্য করবে। আপনার বাবা আমাকে সাহায্য করবে? জানেন আজ আমি কার জন্য খুনি, কেন খুনি? জান, আপনি চলে যান এখান থেকে, না হলে আপনি যাবেন কি না বলুন, আর কোনো দিন এখানে আসবেন না। কি ব্যাপার চুপচাপ এখানে? পানি নিতে এসেছিলাম। পানি নিতে এসে কেউ শূন্য কলস নিয়ে বসে থাকে নাকি? জীবনটাই তো শূন্য। ইচ্ছে করলেই সেই শূন্যতা দূর করা যায়। কিভাবে? দুটো মন এক হয়ে গেলে আর শূন্যতা থাকে না। একটা বস্তি মেয়েকে কে মন দিবে? কেন, চাইলেই তো পাওয়া যায়। স্যার? স্যার না, বলো রাজ, আলী রাজ। না না, তা হয় না। কেন হয় না? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না, আপনি কি বলছেন? বিশ্বাস করো, আমি যেমন আমার দেশকে ভালোবাসি তেমনি তোমাকেও আমার আমার সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু স্যার। বলো। যে মনটা সারা অন্তর দিয়ে কামনা করছেন সেই মনটা অনেক আগে
আরেকজনকে সঁপে দিয়েছি। নদী? হ্যাঁ স্যার, তার কাছে যে আমার অন্তর বেঁধে দিয়েছি। কে সে? আপনি যাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছেন সেই সাগর। সাগর? হ্যাঁ স্যার, নদীর জীবন সাগরের ভেলায় ভাসিয়ে দিয়েছি। একটা অনুরোধ করব স্যার। বলো। আপনি যদি সত্যি আমায় ভালোবেসে থাকেন তাহলে আমার দিকে চেয়ে আমার সাগরকে রক্ষা করুন। আমি আইনের লোক, কোন অপরাধীকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। তবে ওকে আদালতে আত্মসমর্পণ করতে বলো, দেখা যাক কি করা যায়। যতদূর জানি আদালতে সে আত্মসমর্পণ করবে না। পারুন তোকে রক্ষা করুন স্যার, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন স্যার, রক্ষা করুন। শুধু এটুকু কথা দিলাম, আমার আমার ভালোবাসার মর্যাদা রক্ষা করব। পুলিশ আজ পর্যন্ত একটা খুনিকে ধরতে পারলো না। কি করে ধরবে বস? ওই বস্তির মেয়েটা শেষ পর্যন্ত পুলিশকে হাতের মুঠোয় নিয়েছে। বুঝতে পেরেছি, ওদের জন্য আমার স্বপ্নপুরীটা এখনো দখল করা সম্ভব হচ্ছে না। এবার শেষ সুযোগ, যা সাদা দলিলে সই নিয়ে আয়। আর যদি সই দিতে কেউ বাধা দেয় তাহলে গোটা বস্তিটা জ্বালিয়ে দিবি। তাতেও যদি বাধা দেয় তাহলে তার হাত দুটো কেটে নিবি। যা, তারপর সাগরকে আমি দেখব কে রক্ষা করে। তোমরা কে কই আসো, জলদি আহো। ওই বস্তিবাসী, তোমরা শুনে রাখো, এই দলিলে যদি তোমরা সই না দাও তাহলে গোস্তি জ্বালিয়ে দেব। তোমরা রাজি? সাগর না এলে তোমরা কেউ সই দিবে না। আনন্দ বুঝি কি কইছে? কি কইলি? হ্যাঁ, তোমরা সবাই শুনে রাখো, ওই দলিলে সই দিলে স্বপ্নপুরি পাওয়া তো দূরের কথা, বরং এই বক্তি ছেড়ে সবাইকে পথে নামতে হবে। এই তোর নেত্রী সবকে মিটিয়ে দে। Oh!
বেশি ভালো ভালো করিস না, আর একটা লাগেই নে তোর বুইনের গলা কেটে ফেলাবো। এখানে সই দিবি কিনা? না, জীবন চলে গেল তোমরা। সাগর, 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 আপনি আবার এসেছেন, তাও এত রাতে। কখন যে রাত হয় দিন হয় তা আমি জানি না সাগর। আপনার কথা মনে পড়লে যে আমি পাগল হয়ে যাই। আপনার চোখে প্রেমের স্বপ্ন দেখতে পারেন, মনের আকাশে প্রেমের তারা জ্বালাতে পারেন, কিন্তু আমি তো পারি না। আপনি পরিষ্কার জেনে যান যে মনটি পাবার জন্য আপনি মোহের জালে স্বপ্ন দেখছেন, সে মনটি অনেক আগেই আমি আরেকজনকে সঁপে দিয়েছি। সে ওই স্বপ্নপুরী বস্তির এক সামান্য মেয়ে নদী। তাহলে কি আমি? আপনি তো আমার জীবনের গতি পরিবর্তনের মধ্যবিন্দু। এটাই সত্যি যে সেদিন আপনার সহানুভূতি না পেলে আজও আমাকে জেলে পচে মরতে হতো। এটা আপনার মিথ্যে সান্ত্বনা। মিথ্যে নয় ম্যাডাম, এটাই সত্যি। জানেন তো সামনে আমার কঠিন পথ, সেই পথ আমাকে যেতে দিন, না হলে ভাববো আপনি আমাকে আপনার প্রেমের ফাঁদে ফেলে আপনার বাবার কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যান, আশা করি এটাই আপনার সাথে আমার শেষ দেখা। বলুন কি বলতে চান? আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। দাবি? কিসের দাবি? আমি আপনার কাছে সাগরকে ভিক্ষা চাইছি। বলুন, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না, সাগরকে ভিক্ষা দিন। ভিক্ষা? ভালোবাসা কোনো ভিক্ষার পূর্ণ নয় যে, চাইলেই পাওয়া যাবে। আপনি কি করে ভাবলেন যে আমার সাগরকে আপনাকে ভিক্ষা দেব? আপনিও তো নারী, একজন নারী হয়ে আরেকজন নারীর ভালোবাসায় ভাগ বসাতে এসেছেন কোন বিচারে? আপনার ওই চোখের পানিতে যেই কারো মন গলাতে পারে, কিন্তু আমার নয়। মনে করেছেন যেইভাবে আপনার বাবা চোখ রাঙিয়ে আমাদের দমন করতে চেয়েছে, আপনিও এসেছেন সেইভাবে আমার ভালোবাসাকে খুন করতে, না? বলুন সাগরকে আপনি কোথায় পেয়েছেন? বলুন, কে আপনাকে আমার কাছে পাঠিয়েছে? বলুন, বলুন। আপনারা সাগরকে তাড়িয়ে দিয়ে অনেক ভুল করেছেন। এমপি সাহেব যদি এখন সাদা কাগজে আপনাদের সই জোর করে নিয়ে নেয় বা গোটা বস্তি জ্বালিয়ে দেয়, তাহলে কে রক্ষা করবে? আপনারা যদি এখনো নিজেদের ভালো চান, বস্তির সুখ শান্তি চান, তাহলে যান সাগরকে ফিরিয়ে আনুন। হ্যাঁ হ্যাঁ, আমরা সাগর বাইরে চাই। হ্যাঁ, আমিও তাই চাই। না, আমরা সাগর বাইরে চাই না। ওই সাগরের লেগে আমাদের উঠে রিজি বন্ধ হয়ে গেছে। ও একটা পাপী সন্তান। না, ভুল বললেন। এই দুনিয়াতে কেউ পাপী সন্তান হয়ে জন্ম নেয় না, মানুষ হিসাবে জন্ম নেয় প্রতিটি সন্তান। কে পাপী আর কে পাপী না,
একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। যান, সাগরকে ফিরিয়ে আনুন। হ্যাঁ, দারোগা সাহেব ঠিকই কইছে, যেভাবে হোক সাগরে ফিরে আনতে হইব। আপনারা চলেন আমার সাথে। বিশ্বাস করো, তীরকে আমি পাঠাইনি। তাহলে তীর আমার কাছে তোমাকে ভিক্ষা চাইতে আসলো কেন? তুমি যদি তীরকে ভালোবেসে থাকো তাহলে তুমি নিজে আমাকে বলে দিতে পারতে। কোনদিন আসতাম না, মনে করতাম সাগর নামে আমার জীবনে কেউ ছিল না, কেউ না, কেউ না। নদী, নদী, তুমি এখনো আমাকে ভুল ভাবছো। কি করে, কি করে ভাবলে যে যে মনটা আমি তোমাকে দিয়েছি সেই মনটা ওই তীরকে দেব? আর বাবা ব্যক্তি আমাকে বুঝাতে হবে না, আমি যাতে তোমার কাছ থেকে হারিয়ে যাই। তুমি তাই চেয়েছিলে, তুমি তোমার তীরকে নিয়েই থাকো, তীরকে নিয়েই থাকো। নদী, নদী শোনো, নদী দাঁড়াও, দাঁড়াও নদী। আমরা তোমারে ফিরে নিতে আইছি, বস্তির সবাই তোমারে ফিরে নিতে চায়, আসো। এসো নদী, চলো। ত্রিপলিয়া দে হাদি কবে ঘলেলে, যৌবন ডালা থয় না পলানেলে, ফুলি তুই আদবি কবে ঘলে, এ দিবন যৌবন তুই কবে ফুলি ঘলেলে। আমার দেখে কি যে এই লোক হইতাছে। এই দিদিরা কি করতেছো? কিছু না। কিছু না মানে দেহি না, দেহি না কি রক্ত? কিসে রক্ত? আর কোষ না, আমার দোস্তের যক্ষা হয়েছে। এই রক্ত বাড়িতে পুজা রাখতাছি। যক্ষা? হ্যাঁ যক্ষা, তার নাই রক্ষা। এর লগে কথা কইব, এরও যক্ষা হইব। ওই দেখো না আমার দোস্ত কেমন কাজটাছে। তুমি যা কইবা আমি তাই করুম। আমারে বিয়া করবি? হ্যাঁ করুম। ওয়াদা? ওয়াদা। পাক্কা? বনে যখন তোমায় ভালোবেসেছি,
জীবনে প্রথম তোমায় ভালোবেসেছি, মন প্রাণ জীবন যৌবন সব পেয়েছি, তুমি মন মিলে গেলে ঘুরবে না কখনো ফাঁকা, তুমি মন মিলে গেলে ঘুরবে না কখনো ফাঁকা, ফাঁকা মেরি ওয়াদা হলো ফাঁকা, মেরি ওয়াদা হলো পাক্কা, আরো 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 জোরে ধাক্কা ধাক্কা। মারবো আগে আমি ছক্কা, তিনিহে আমি ছক্কা, তিনিহে দিওয়াটা হলো পাক্কা, মারো মারো আরো জোরে ধাক্কা, মেরি ওয়াদা হলো পাক্কা, মারো মারো আরো জোরে ধাক্কা, তুলি তোর ভরা বুকে আমার মধু, তুলি তোর ভরা বুকে আমার মধু, মেরি ওয়াদা হলো পাক্কা, মেরি ওয়াদা হলো পাক্কা, আরো 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 জোরে ধাক্কা ধাক্কা, মেরি ওয়াদা হলো পাক্কা। আমার পাহাড়ের হাত তুই কেটে ফেলেছিস,
আমি তোর একটা হাত আর একটা পা কেটে ফেলবো। চাচা, হ্যাঁ হ্যাঁ, এটা তুমি পেলে কোথায় বাপ? এটা তো আমার অনেক আগের ছবি। আপনার ছবি? তাহলে আপনি আমার সেই বাবা যে তার নিজ সন্তানকে। তুমি পাপি সন্তান নও। পৃথিবীতে কেউ পাপি আর অপরাধী হয়ে জন্ম নেয় না বাবা। তোমার কোনো দোষ নেই, সব দোষ তোমার বাবার। বাবার? তাহলে আপনি আপনি কে? আমি তোমার বাবা নই। তাহলে কে আমার বাবা? কি আমার পরিচয়? আছে বাবা, আছে, তোমার সব পরিচয় আছে। তোমার বাবা ছিল খোসালডাঙ্গা গ্রামের এক সুৎখোর মহাজন, চরিত্রহীন লম্পট। এক রাতে তোমার বাবা। কিসের কথা? আরে আছে, জরুরি কথা। ওই তো, এই যে এখানে। এতদিন তুমি আমার কথা বিশ্বাস করনি। এই পবিত্র কোরআন শরীফে হাত রেখে বলছি, তোমাকে আমি বিয়ে করবই। এবার হলো তো? শয়তানি, নিশ্চয় ওষুধ খাইনি। দাঁড়া, তোর বাচ্চার মুখ আমি দেখাচ্ছি। তুই সমাজে আমার মুখে চুন কালি মাখাতে চাস? বলু ভাই, ওখানে শেষ করে ফেলবো। এই ওর বাচ্চাটাকে নিয়ে, ওর বাচ্চা সহ ওদের দুজনকে আমি এক কবরে পাঠিয়ে দেবো। আমি বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে যাবো, তারপরে ভিক্ষা করে যাবো। আমার বাইরে তাই শুনলে বাবা? শুনলাম। তাহলে তাহলে ওই জালিম এমপি আমার? সাগরকে কোথাও পেলাম না হুজুর। তাহলে গেল কোথায়? যেভাবেই হোক ওকে আমি চাই। হুজুর, বস্তিতে একটা সুন্দরী মেয়ে আছে, সাগরের সাথে ওর খুব ভাব। তাই নাকি? হ্যাঁ। ভালো, খুব ভালো, গান টানলে মাথা আসবেই। যা, সেই সুন্দরী মেয়েটাকে নিয়ে আয়। যা। Oh, my God.
হয়েছে? দেশন এসছি। বল কোথায় তোর নেতা, কোথায় পাপী সন্তান? বাহ পুলিশ অফিসার, বাহ, খুব সাহস দেখিয়েছ। এমপি সাহেব, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এতদিন আপনার মুখোশ পরিহিত অপরাধের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাইনি, কিন্তু আজ পেয়েছি, তাই আপনাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। তাই নাকি? রে অফিসার, তুই তো অনেক ছোট, তোর বড়টাই আমার কিছুই করতে পারবে না। বরং তুই আইনের রক্ষক হয়ে খুনি সাগরকে রক্ষা করেছিস, তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ যা, আমার পাগলা কুকুরগুলো অনেক দিন ধরে মানুষের মাংস খায়নি, এই পুলিশের বাচ্চাটাকে কুকুর গাড়িতে দিয়ে আয়। যা, কেউ এক পাও এগোবে না। বস্তিবাসী গো বাঁচাইতে পারলাম না, তুমি বস্তিবাসী গো বাঁচাও। ওরা তোমার নদীরে ধরে নিয়ে গেছে, যাও নদীরে বাঁচাও। তোরা লাশটাকে দাফন কর, আমি আসছি।
ঠিক সময় মতোই এসেছো বাচ্চাথন, আমি জানতাম তুমি আসবে। বর্ষিতে যখন আধার দিয়েছি তখন মাছ তো আসবেই। যাও, তোমার প্রাণ প্রেয়সীকে তুমি নিজ হাতে মুক্ত করে নাও। কেনো হুমকি গেলে কেন? ও বুঝতে পেরেছি, আমার রিমোটটা দেখে বুঝতে পেরেছো যে সুইচে টিপ দিলেই ওই টাইম বোমায় তোমাদের দুজনকে একেবারে পরপারে পাঠিয়ে দেবে। আরে তোরা হা করে কি দেখছিস? এবার কুত্তার বাচ্চাটা চেয়েছে দেখুক কিভাবে ওই নদীর জলস্রোত ধরতে ভরে যায়। ওর শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত 290 অপারেশন আমার আর বৌসাজা হলো না। আজ তুমি আমাকে সাদা কাপড়ে সাজিয়ে দিও নদী সাগর। নদী নেই তাতে কি তীর্থ আছে? তুমি তাকে গ্রহণ করো, কথা দাও, কথা দাও। নদী, তোমাকে যে আমি কত ভালোবাসি তা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। পিতৃ পরিচয়ের সন্ধানে যখন যেখানেই ছিলাম তখন তোমার কথা মনে হলেই পাগলের মতো ছুটে আসতাম। না নদী, আমি তোমাকে একা যেতে দেব না। নদী, অনেক আশা ছিল তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে থাকবে না, থাকবে না মানুষে মানুষে খুনাখুনি, থাকবে না অমানবিক নির্মম অত্যাচার, থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে তোমাকে নিয়ে, সেখানে তোমাকে নিয়ে ছোট্ট একটি ঘর। নদী, এই নদী, নদী, এই নদী, নদী।
তুমি আমার স্বপ্ন, তুমি স্বপ্ন, তুমি ছাড়া এই জীবন আমি যাই না, তুমি ছাড়া এই জীবন আমি যাই না, তুমি আমার স্বপ্ন, তুমি স্বপ্ন, তুমি ছাড়া এই জীবন আমি যাই না। চলে গেছো আজ তুমি এ জীবন থেকে দূরে, তোমার ঠিকানা মিলে গেছে, আমি আছি একা পড়ে। ওগো জীবন সাথী আমার, আমাকেও সাথে নিয়ে নাও, আমি পড়ে আছি একা একা, ওপারে হয় যেন দেখা। ওগো জীবন সাথী আমার, যদি হোক না মরো মধুর সেই দিনগুলি, বলো তুমি কি করে ভুলি, আমি পড়ে আছি একা একা, ওপারে হয় যেন দেখা। ওগো জীবন সাথী আমার, আমাকেও সাথে নিয়ে না, আমি পড়ে আছি একা একা, ওপারে হয় যেন দেখা। ওগো জীবন সাথী আমার, আমাকেও সাথে নিয়ে না, আমি পড়ে আছি।
একা একা ওপারে হয় যেন দেখা ভোগ জীবন সাথী কাল সংসদে যাচ্ছি। হ্যাঁ জানি, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার হব, সমাজ কল্যাণ মন্ত্রী। ঠিক আছে, সংসদে দেখা হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার এক বান্ধবীর বাড়িতে। বান্ধবী? কোন বান্ধবী? একটা বস্তির মেয়ে তোমার বান্ধবী? বস্তি বলি করা মানুষ নয়, মানুষ কি শুধু তুমি? তোমার ওই চোখরাঙানিকে বস্তির মানুষ ভয় পেতে পারে, কিন্তু আমি নই। তোমার সব অন্য অত্যাচারের কথা আমি জানি, তোমার ভয়ে আজ বস্তির মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কেন কেন কি অপরাধ করেছ ওরা? সে জবাব কি তোমাকে দিতে হবে? আমাকে না দিলেও একদিন আদালতে গিয়ে দিতে হবে বাবা। এর জন্য কি তোকে আমি উকিল বানিয়েছি? সে আমি জানি কেন তুমি আমাকে উকিল বানিয়েছো, কিন্তু জেনে রেখো, কোনো অপরাধীর পক্ষে মিথ্যা ওকালতি করা আমার ধর্ম নয়। যদি কোনদিন আদালতে গিয়ে তোমার কথা বলতেই হয়, তাহলে তাহলে বস্তি শাসিত মানুষের পক্ষেই বলবো। একটা কথা স্পষ্ট করে জেনে রাখো বাবা, বস্তির ওই সাগরকে আমি ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করবো। এই লোকটি যদি সময় মতো আপনাকে তুলে এনে নিজে রক্ত না দিত, তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। স্যার, এই নিন আপনার ব্রিফকেস। ডাক্তার সাহেব, আপনি আমার উকিল, মিস্টার খানকে ডেকে পাঠান। আচ্ছা, পাঠাবো।
আব্দুল দিসার, তুই আমার একমাত্র মামরা মেয়েটাকে বুকে আগলে রাখি। আচ্ছা ঠিক আছে স্যার। মিস্টার চৌধুরী, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন বলুন। আপনি রাস্তার একজন অপরিচিত লোককে আপনার সম্পত্তির 25% লিখে দিলেন। উকিল সাহেব, লোকটি আমার অপরিচিত হলেও সে আমার জীবন বাঁচিয়েছে। জীবনের চেয়ে সম্পদ তো আর বড় নয়। ঠিক আছে, আপনি রেস্ট নিন। আর আমি আপনার জীবন বাঁচিয়েছি, তার জন্য দিয়েছেন মাত্র 25%। তাতে তো হবে না স্যার, পুরোটাই আমার চাই। তোমাকে বুকে আগলে রেখে এখনো তোমাদের বাড়িটায় রয়ে গেছি মা। ভয়ে এতদিন মুখ খুলিনি, এখন বুড়ো হয়ে গেছি আর ভয় নেই। এ বাড়ি জায়গা জমি সবই তোমার, পারো তো তুমি তোমার পিতৃ অধিকার প্রতিষ্ঠিত করো। সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও মা, নিজের হেফাজতে নিয়ে নাও, নিজের হেফাজতে নিয়ে নাও, সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও, সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও, সবকিছু নিজের হেফাজতে নিয়ে নাও। Oh!
আবার ট্রেনে ওই টুনে হামলা চালিয়েছে। ভেরি ডেঞ্জার পজিশন, তুমি এক্ষুনি চলে এসো। ওকে ওকে আসছি। যেখানে হাজারো যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে আছে আমার মা, ঘুমিয়ে আছে আমার বল্লতা। ঘুমিয়ে আছে বন্ধু সৈকত, ঘুমিয়ে আছে আমার হৃদয়ের রানী নদী, যাকে তুই গণধর্ষণ করিয়ে হত্যা করেছিলি। এই কবরটা খালি কেন? এর লাশ এখনো জীবিত, যাকে একটু পরে এখানে মাটি চাপা দেওয়া হবে।
দেখ, এটা খুব যত্ন করে এতদিন তোর জন্য রেখেছি। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য। পুলিশের ভয়ে যখন এখানে রাতের পর রাত কাটাতাম, তখন আমার বোন লতার কান্না আমি শুনতে পেতাম। বলতো, ভাইয়া ভাইয়া রে, তোর বোনের নির্মম হত্যার প্রতিশোধ নিস। শুনতে পেতাম আমার নদীর আর্তনাদ। বলতো, সাগর, আমি না। চিনতে পারছো না? কি করে চিনবে, অনেক দিন ধরে কবরে আছি তো। তুমি? হ্যাঁ, আমি। তোমার সময় শেষ হয়ে এসেছে কলিম চৌধুরী, এসো। তুমিও আমার কাছে এসো। আজ তোমাকে কে এনেছে জানো? তোমার সেই সন্তান যাকে তুমি হত্যা করতে চেয়েছিলে, সেই সাগর। সাগর, সাগর আমার সন্তান, সাগর আমার। হ্যাঁ, সে আজ সমাজের কাছে পাপী সন্তান, পাপী সন্তান। যাও, আস্তার প্রাশ্চিত্ত করো, প্রাশ্চিত্ত করো, প্রাশ্চিত্ত করো। অমন করে কাকে ডাকছিস, শুয়োরের বাচ্চা? তোর মা এসেছিল বাবা, ঘোষাল ডাঙার হবে না, তোর মা। আর আমি, আমি তোর হতভাগ্য বাবা। জানি জানি জানি, তুই আমার সেই নাজায়েজ পিতা, যে পবিত্র কোরআনের কসম খেয়ে আমার মায়ের সাথে প্রতারণা করে তাকে হত্যা করেছিলি। তোর জন্য, তোর জন্য আজ আমি পাপী সন্তান। বাবা সাগর, বাবা, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। ক্ষমা? তোর মতো জালিম শয়তানকে আল্লাহ ক্ষমা করবে না, আর তোকে ক্ষমা করবো আমি। হ্যাঁ বাবা, একটিবার আমাকে ক্ষমা করে দে, নাহলে যে দেশ জাতির বড় সর্বনাশ হয়ে যাবে। বিশ্বাস কর, কাল আমি সংসদে যাব, মন্ত্রী হব, আমি মন্ত্রী হতে চাই। আমি তোকে মন্ত্রী বানাবো, যা ওই কবরে শুয়ে তুই মন্ত্রিত্ব করবি। যা, কবরে নেমে পড়। নাম শুয়োরের বাচ্চা, নাম। সামান্য সন্তান, তার মতো একজন গরিবের সন্তান, কলিম চৌধুরীর মতো একজন প্রভাবশালী এমপিকে কিছুতেই খুন করতে পারে না, বা সে খুনের কোনো প্রত্যক্ষদর্শীও নেই। আসামি সাগরকে মিথ্যাভাবে এ খুনের সাথে জড়ানো হয়েছে ইওর অনার। অবজেকশন ইওর অনার, আসামি সাগর যে এমপি কলিম চৌধুরীকে খুন করেছে এটাই সত্যি। এমপি কলিম চৌধুরী সেদিন প্রথম জাতীয় সংসদে যাওয়ার কথা, সেদিন সংসদে গেলে
তিনি মন্ত্রী হতেন, একথা তার নির্বাচনী প্রতিপক্ষ জেনে আপনাকে দিয়ে খুন করায়নি? হ্যালো বলুন, খুন করায়নি? না, আমি কারো কথায় খুন করিনি। বেশ ভালো কথা, আপনি নিজে বলেছেন আপনি কারো কথায় খুন করেননি, কিন্তু আপনি যে খুন করেননি তা তো বলেননি। আসামি নিজের কথায় এটাই স্পষ্ট যে সে নিজেই করিম চৌধুরীকে খুন করেছে। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন না, বলুন আপনি নিজ হাতে খুন করেননি, বলুন বলুন, চুপ করে থাকবেন না, বলুন, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন, কেন বলুন? হ্যাঁ হ্যাঁ মহামান্য আদালত, আমি নিজেই খুন করেছি, আমি একজন পাপী সন্তান, তাই আরেক পাপীকে খুন করেছি, কিন্তু কেন করেছি খুন? এখন আপনি বলুন মাননীয় আদালত, আমার জন্মের জন্য দায়ী কে? চুপ করে থাকবেন না মাননীয় আদালত, আমি তো পাপী সন্তান হয়ে জন্ম নেইনি, আমি তো জন্ম থেকে হাতে অস্ত্র নিয়ে আসিনি, তাহলে কারা আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র, কে বানিয়েছে খুনি? মাননীয় আদালত, পৃথিবীর প্রত্যেকটি মানুষ, জীব জানোয়ার পশু পাখি হিংস্র প্রাণীদেরও একটা জন্ম পরিচয় আছে, কিন্তু কিন্তু আমি মানব সন্তান হয়েও আমার জন্ম পরিচয় নেই কেন? আমিও তো 8-10 জনের মতো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারতাম, কিন্তু কেন তা হয়নি কেন? মাননীয় আদালত, আমার জন্ম পরিচয় জানার জন্য অন্য হয়ে যখন শহর বন্দর গ্রামে গঞ্জে ঘুরতাম, তখন তখন মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলতো, ওই যায় ওই যায় একটা জারজ বা পাপী সন্তান, তখন লজ্জায় ঘৃণায় আমার হৃদয়টা ভেঙে চুর মার হয়ে যেত। একদিকে পেছনে পুলিশের ভয়, আরেকদিকে পিতৃ পরিচয়ের সন্ধান, রাতের পর রাত পুলিশের ভয়ে ভুতুরে জঙ্গলের মধ্যে একটা ভাঙা কবরে লুকিয়ে থাকতাম। এই সভ্য সমাজের কোন মানব সন্তান কি এভাবে থাকতে পারে মাননীয় আদালত? এই কি আমাদের সমাজ? এই কি আমাদের আইন? আমার জন্মের জন্য তো আমি দায়ী নই, তাহলে কেন আজ আমি পাপী সন্তান? মাননীয় আদালত, এটা কোনো নাটকের মঞ্চ নয়, এখানে কে পাপী কে নেক সন্তান সেটা আদালতের বিবেচ্য বিষয় নয়, আসামি নিজে একজন খুনি সেটাই বড় কথা। কি বলতে চান বলুন। মাননীয় আদালত, একদিন বাদী যিনি মান্যবর মন্ত্রী হতেন তাকে হত্যা করা কি রাষ্ট্রদ্রোহিতার সামিল নয় ইওর অনার? অবজেকশন ইওর অনার, একদিন পরে কে মন্ত্রী হবে বা পবিত্র সংসদ থেকে বিদায় নেবে সেটা বড় কথা নয়, আসামি সাগরকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আমি জানতে চাই মহামান্য আদালত, পবিত্র জাতীয় সংসদের একজন সদস্য হয়ে একজন দেশপ্রেমী পুলিশ অফিসারকে হত্যা করা কি রাষ্ট্রদ্রোহিতা নয়? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভার, আপনি বলুন। ইওর অনার, আমার মক্কেল নিজেই খুনের কথা স্বীকার করেছে, কিন্তু কাকে খুন করেছে, কেন খুন করেছে সেটাই বিবেচ্য বিষয়। ইওর অনার, হিউম্যান রাইটস বলে একটা বিষয় আছে, জাস্টিস নিজস্ব ক্ষমতা বলে মানবাধিকারের প্রশ্নে বিচার কাজের অধিকার রাখেন, তাই মাননীয় আদালতের কাছে আমার আকুল আবেদন, আমার মক্কেলের মানবিক দিক সহ সার্বিক দিক বিবেচনা করে তাকে বেকসুর খালাস দিতে মর্জি হয়। আপনার কিছু বলার আছে? মাননীয় আদালত, আমি জানি
একজন হবু মন্ত্রীকে খুন করার দায়ে আমার ফাঁসি অবধারিত, কিন্তু আপনার কাছে আমার শেষ অনুরোধ, আমার মৃত্যুর পর যেন এই বাংলার মাটিতে আর কোন পাপী সন্তানের জন্ম না হয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ পর্যায় আলোচনা ও মানবিক দিক বিবেচনা করে এই আদালত আসামি সাগরকে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। Oh, my God.